يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يا حاضرين مجلس أما يا مسلمان في إيران هم كيف تشتكي قتل যারা নাকি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে গেছে বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না তারা জিন্দা জীবিত তা কেমন তোমরা জানবা আমার পিয়ারা মুসলমান ভাইরা সৈয়দুল মাথার মনি সৈয়দ সোহাদা সৈয়দ না ইমাম হোসেন রবি জীবনী সম্বন্ধে সংক্ষেপ করে দু চার কথা বলছি সৈয়দ না আমির চৌধুরী তার ছেলে এসিদকে ডাকলেন এসিদকে দেখে বললে বাবা এসিদ আমার মরণের পরে তুমি দামেস্কে সিংহাসনে আরোহণ করবে তবে মনে রেখো নবী বংশে উজ্জ্বল রত্ন সৈয়দ সোহাগা সৈয়দ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তোমার দেখা হবে খবরদার অতি আদবের সঙ্গে অতি সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করবে আল্লাহ সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন তোমার দেখা হবে বাবা অতি সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করবে আমি যেমন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাৎসরিক 5,10,000 দিরহাম করে রাজপথ স্বরূপ মদিনা শরীফে পাঠিয়ে দিচ্ছি বাবা এসে তুমি ওই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি পাঠিয়ে দেবে মতভাগা এজিদের মুখ কালো হয়ে গেল হুজুর এজিদের অবস্থা দেখে অনেক কিছু বুঝতে পারলেন
কিন্তু আর করবেন কি, করার উপায় নাই, মরণের কাল নিকটবর্তী হয়ে গেছে। নিজের অন্তিম কাল বুঝতে পেরে হযরত সাইয়েদেনা মাবিয়ার কান্না বারে বারে সে আল্লাহ মহাবাণী মুহাম্মদ পাঠ করতে লাগলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন, না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মাবিয়ার একান হুর ইন্তেকালের পরে এজিল্লাহ সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসন করতে লাগল। ওই সময় মদিনা শরীফের গভর্নর, মদিনা শরীফের আসল কর্তা ছিলেন ওলিদ। ওলিদ রসুলের পাকের যথেষ্ট মহব্বত রাখতেন, আল্লাহর নবীবংশের যথেষ্ট সম্মান করতেন। এদিন একটা পত্র পাঠাল ওলিদের কাছে, ওলিদ আমি আমার আব্বা হযরত মাবিয়া রাদিয়াল্লাহু ফাতের পরে আমি রাজসিংহাসনে আরোহণ করে রাজ্য শাসন করছি, তবে আমি আপনার কাছে পত্রখানা পাঠিয়ে দিলাম। ওলিদ জেনে রেখো হযরত ইমাম হাসান ইমাম হোসেন আদনান হুকে পাঠে না, হযরত ইমাম হোসেন আদনান হুকে আর হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে আর সমস্ত মদিনার বাসীদেরকে আমার বায়াত করিয়ে নেবে, তাতে যদি তারা সম্মত হন তো ভালো কথা, নতে তার গর্দান মেরে দেবে, মস্তিষ্ক দুখণ্ডিত করে দেবে। এই সংবাদ নিয়ে আর বছর এসে ওলিদের কাছে মদিনা শরীফ পৌঁছাল। বাবারা জেনে রেখে দেবেন ওলিদ চিঠি দেখে আশ্চর্য হয়ে গেল, মাত্র কয়দিন রাত আর রাজ্য ফিরে আল্লাহর নবী বংশের সঙ্গে এতগুলো বিয়াদবি কথা বলেছে, হতে পারে না, এ কাজ তখনই করতে পারে না, তাতে আমার এই উচ্চ পদ থাক আর না থাক, আমি আল্লাহর নবী বংশের সঙ্গে বিয়াদবি করে আখেরাতের রাস্তায় কাঁটা দিতে পারি না। যে মুখে আল্লাহর নবীর কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মুখে যদি আল্লাহর নবীর বংশের সঙ্গে বিয়াদবি করি কাল কেয়ামতের ময়দানে কোন মুখ দিয়ে রসুল লাল চাপা উঠলব, তবে হুজুরকে আমি ডাকব, সমস্ত ঘটনার কথা শোনাব, তাকে হুজুর জামুরতে মোবারক করবেন। ওলির একটা দূর পাঠাল, একটা লোক পাঠিয়ে দিল হযরতকে ডাকার জন্য, হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ওই সময় লোকটি গিয়ে হুজুরকে সংবাদ দিল, হুজুর আপনাকে ওলিদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে রাজ কাচারিতে উপস্থিত হওয়ার জন্য। হুজুর বলেন বাবা আমি প্রত্যেক বুঝে গিয়ে তার সঙ্গে দেখা করব। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাইয়েদেনা হযরত হুজুর ইমাম হোসেন তার সঙ্গে দেখা হল। ভাই আব্দুল্লাহ বলতে পারেন, হযরত আব্দুল্লাহ আনহু বললেন হুজুর বলতে পারি না, তবে এতটুকু আমি শুনেছি, এতটুকু শুনেছি দামেস্ক থেকে পত্র এসেছে ওলিদের নিকটে যে হুজুরকে এবং আমাকে সমস্ত মদিনা বাসীদেরকে এজিলের বয়স করে নিতে হবে। হুজুর বললেন ভাই আপনার মসজিদ, হযরত আব্দুল্লাহ আনহু বললেন হুজুর আমার কোন মত এবং আমাদের কোন মত নাই, তো হুজুর যা মূর্তি মোবারক হুজুর যা করবেন আমরা তাই করব। আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন দেখো ভাই যদি ওলি দিনদার হতো পরহেজগার হতো আল্লাহওয়ালা হতো নেক হতো কিন্তু মাত্র আমার কোন তার কাছে বায়াত করার আপত্তি ছিল না, কিন্তু সেই ফাসেক ফাজির যেহুদার কাছে আমি কখনো বয়স করতে পারি না, তবে আমায় যখন ডাক দেওয়া হয়েছে আমি বুঝে একবার গিয়ে রাজ কাছারিতে দেখা করবো। হযরত ইমাম হোসেন 40 জন লোক
খাদেম কে সঙ্গে করে নিয়ে 40 জনের হাতে 40টা মুক্ত তরবারি দিয়ে কাটারির বাহিনীর দিকে সব গোপনে লুকিয়ে রাখলেন। হুজুর আস্তে আস্তে রাত কাটারিতে যাচ্ছেন, ও আমার সঙ্গী বলে রাত বাবারা রেখে যদি কোনো অসুবিধে হয় আমি তারা করব, সঙ্গে সঙ্গে তোমরা রাত কাটারিতে প্রবেশ করে তরবারি চালাবে। গোপন অবস্থায় রেখে হুজুর রাত কাটারিতে গেলেন, ঠিক করে গিয়ে দেখলেন ওয়ালিদ এবং মারওয়ান দুজনে বসে আছে। হুজুরকে দেখে ওয়ালিদ উঠে দাঁড়ালো, সম্মানের সঙ্গে হুজুরকে ব্যবহার করে গিয়ে বসালো। পত্রখানা হুজুরের কাছে মোবারকের দোয়া হলো যে হুজুর এই পত্রখানা পড়ে দেখুন, হুজুরের যা মূর্তি মোবারক হুজুর করবেন। হুজুর পত্রখানা পড়লেন, ওয়ালিদ বললেন হুজুর আপনাকে একদিন সময় দেওয়া দিচ্ছে, একদিন সময় দোয়া দিচ্ছে, আপনি ভেবে চিন্তা করে দেখুন। মারওয়ান বলল হতে পারে না, শিকার কি একবার পাঁচে পেয়ে যদি ছেড়ে দেওয়া হয় আর সহজে তার হাতে করা যাবে না, হুজুরকে ছেড়ে দেওয়া হবে না। নজরবন্দি হিসাবে রেখে হুজুর চিন্তা করুন, যদি হুজুর মেনে নেন ভালো কথা, তাহলে হুজুরের মাথা জোড়া করে দেওয়া হবে। ছোট মুখে বড় কথা কি বল, জেনে রেখো ইমাম হোসেনের মাথা কাটতে গেলে, ফের জোড়া করতে গেলে মারওয়ানের নাই কত শত শত মাথা জমিনে ধুলোয় লঞ্চিত হবে। কথায় কথা বেড়ে গেল, হুজুর ইশারা করলেন, উলঙ্গ তরবারি দিয়ে রাত কাটারি লাফ দিয়ে 40 জন ঢুকলেন। তাই রাত তরবারি চালাবেন না, বন্ধুরা কোন হাত বন্ধ করুন, চলুন আমরা চলে যাই। হুজুর আস্তে আস্তে বেরিয়ে চলে আলেন। ওই সময় মারওয়ান পত্র লিখল দামেশকে এজিদের কাছে, সঙ্গে সঙ্গে এজিদ নতুন গভর্নর পাঠিয়ে দিল মদিনা শরীফে, সেখান থেকে ওদিককে বন্দী করে দেওয়া হল, আইন জারি করে দিল, রাস্তাঘাটে পথে হাটে মাঠে শহরে বাজারে গলি কুচায় যেখানে হালরাত ইমাম হোসেন রাজার প্রাণ ঢুকে পাওয়া যাবে ওই জায়গায় ওই অবস্থায় তাঁরে শহীদ করে দাও। হজরত ইমাম হোসেনের প্রাণ উল্লুকিয়ে বললেন, গোপন হয়ে গেলেন, চারিদারে খুঁজে খুঁজে বেড়ায় হুজুরকে শহীদ করার জন্য। গোপন অবস্থায় রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকে গিয়ে হযরত ইমাম হোসেনের তানু ঝরঝর করে কাঁদে না যান, আজ আপনি দুনিয়ায় নাই, দুনিয়া থেকে আপনি চলে গেছেন আব্বা যান, শেরে খোদা সাইয়েদেনা আরিদে প্রাণ ও তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন আম্মা জান, সাইয়্যাতুন সাইয়্যাতুন নিসা ফাতিমাত যুহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহু তিনিও দুনিয়ায় নাই, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, আমি ইমাম হোসেন আনহু একা রয়েছি, রাজ আইন জারি হয়ে গেছে, রাস্তাঘাটে হাতে মাটি পথে যেখানে আমারই পাওয়া যাবে সে অবস্থায় আমি শহীদ করে দাও। কেঁদে চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, হযরত ইমাম হোসেন তাঁরও আফসোস করে নিজের আহলে বায়েত ছেলে বলে আজকে শোনান, আর নিজের সঙ্গী খাদেম দিয়াকে নিয়ে গোপন অবস্থায় মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। আল্লাহ খোদাকে বাদে রুতুবে মে হাবিবে কি বিরিয়া নিকলে ইহাঁ সে মদিনে কা ইলাহি কব কা ফেলা নিকলে গোলামো মে হম গোলামে বে উফা নিকলে বলা গাল।
পেয়ারা ভাইয়েরা, তিনি পরে দিন সপ্তাহ করে ভোক্তার রাস্তা পথ অতিক্রম করে যথাসময়ে হুজুর হেঁটে মক্কা শরীফে পৌঁছালেন। মক্কা বাসি গুণেরা হুজুরকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেলেন। মক্কা বাসীরা বললেন, হুজুর যতক্ষণ মক্কা বাসীদের দেহে তাদের শরীরে যতক্ষণ আত্মা হু আছে তার শক্তি আছে আপনার স্পর্শ করতে পারেন। মক্কা বাসী গুণেরা হুজুরের ইমামতিতে আল্লাহর কাবার ঘরের হুজুর ইমাম হয়ে গেলে সকলে একটা করে শান্তির সঙ্গে আল্লাহর ফরজ আদা করতে লাগলেন। ওদিকে একখানা দুইখানা পাঁচখানা সাতখানা দশখানা করে পত্র আসতে লাগলো গোপা করি থেকে, তোমাদের হাতে মান করতে না জেলা প্রাণ হোক, আপনি চলে আসুন চলে আসুন, গোপা দুটো তৃপ্তি আসুন। গোপা বাসীরা সকলে আপনার কাছে বয়স করবে, আল্লাহ তালার শরীর সম্বন্ধে শিক্ষা করবে, আল্লাহ তালার আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করবে। হুজুর আপনি গোপায় প্রশ্নে গিয়ে আসেন। ওদের পত্রগুলো নিয়ে ও বাবা মক্কা বাসীরা, দেখো দেখো আমাকে গোপায় যাওয়ার জন্য দাওয়াত করছিল, আমাকে গোপায় যাওয়ার জন্য তারা ডাকছে। মক্কা বাসী গুণেরা বলেন, হুজুর গোপা বাসীদের কথা আমরা কখনো বিশ্বাস করব না, গোপা বাসীরা আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহুকে শহীদ করেছেন, গোপার মুখে হযরত আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছেন, আমরা কখনো আপনাকে গোপা থেকে দেবো না। ধীরে করে দিন যায়, আবার পত্র আসতে থাকে, সেই একখানা পত্রে বহু লোক তাতে সাক্ষী লিখে সই করে পাঠালো যে আপনাকে প্রথম দোয়া হচ্ছে আপনি আসুন আসুন, আমরা আল্লাহর দিন সম্বন্ধে আপনার কাছে চিন্তা করব, যদি না আসেন তার জন্য আপনি আল্লাহর কাছে তাই হবেন। ওই পত্রখানা নিয়ে হুজুর মক্কাবাসীদের দেখালেন, দেখো দেখো বাবারা দেখো পত্রখানা দেখো তো কতজন ওই করে কত কি আমলে ডাকছে, বাবা আমাকে যেতে হবে সেই গোপা আপনার গোপা থেকে আল্লাহর হস্তে থেকে নিজে আল্লাহর দিনের খেয়ে করতে হবে। মক্কা বাসীরা বলেন, হুজুর আপনাকে আমরা গোপা যেতে দেবো না দেবো না, তবে যদি একান্ত আপনি না যে শোনেন না যদি শোনেন তাহলে আপনি যাওয়ার আগে প্রথমে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে আমি পাঠিয়ে দিই, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপায় গিয়ে তিনি গোপার অবস্থা জেনে বুঝে তিনি যখন আপনাকে পত্র দেবেন তবে আপনি যাবেন, তার আগে আমরা আপনাকে গোপাতে যেতে দেবো না। সৈয়দনা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তার দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ছয় সাত বছরের দুটো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমকে দুই ছেলে সঙ্গে করে নিয়ে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তিনি গোপা দিকে তসলিম নিয়ে গেলেন। আমার বাবারা যখন তোমায় গোপা করিতে পৌঁছালেন গোপা জামে মসজিদে তসলিম রাখলেন, দুজনা দর্শনা করে রেখেছে হযরত ইমাম মুসলিম যাতে বায়াত করতে লাগলো, কত মহব্বত কত ভালোবাসা কত ভক্তি দেখাতে লাগলো, দেখতে দেখতে চল্লিশ হাজার লোক গোপাবাসী হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু কাছে বায়াত করল। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু পত্র লিখলেন, ভাই ভাই মামা হোসেন রাদিয়াল্লাহু আসুন আসুন হুজুর চলে আসুন, আগে আগে চল্লিশ হাজার লোক আমার কাছে বায়াত করেছে, সমস্ত দেশ বাঁচি আপনার জন্য ইচ্ছা তো করে নাই কি আছে, আপনি আসুন সকলে আপনার কাছে বায়াত করবে। পত্র নিয়ে লোক বেরিয়ে চলে গেল। গোপা যে শাসন কর্তা ছিল রসুলের পাকে যথেষ্ট মহব্বত রাখত, আল্লাহ নবী বংশে যথেষ্ট সম্মান করত, এই সংবাদটা পৌঁছালো তা দামেশকে, দামেশকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দিল ওখানে গোপা শাসন কর্তাকে বদলি করে দিল, বদল করে দিয়ে সেখানে আবদুল্লাহ জিয়াদকে পাঠানো হলো। কত ভাগ আবদুল্লাহ জিয়াদ এসে একটা পরামর্শ সভা একটা মিটিং ডাকলো গোপাতে, সমস্ত গোপা বাসীদেরকে লক্ষ্য করে বলে গোপা বাসীরা
তোমরা কোন জেনে কোন বিবেকে বুদ্ধিতে রাজার রাজ্যে মাস করে রাজ্যদি কাজ করছো, একজন হাতে নিরঙ্কুর কাছে তোমরা বয়স করে জেনে রেখো, যদি আর কোন একজন লোক আমি মসজিদে যারা কত ভক্তি দেখিয়েছে, কত গ্রহণ করেছে, কত সম্মান করেছে, তারা সর্বদিকে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, একবার হুজুরের দিকে ফিরেও তারা চেয়ে রাখে না। আইন জাগে হয়ে গেল, আল্লাহ দিমা মুসলিম মাথা কেটে যে আনতে পারে আর তাকে বহু পুরস্কার দেবে, দরবারে বড় সম্মান সে পাবে। আমার বাবারা আল্লাহ দিমা মুসলিম তাড়াতাড়ি তারা দুটো ছেলে মোহাম্মদের রাজেনকে নিয়ে গোপন অবস্থায় কুমার কাজী সাহেবের নিকটে লুকিয়ে রাখলেন। কাজী সাহেব আর হজরতের বহু মহাম্মদ রাখতেন, হুজুরের আওলাদের বড় ভালোবাসা রাখতেন, গোপন অবস্থায় লুকিয়ে রেখে হজরত ইমাম মুসলিম পুরনো সাহাবা জহি সাহাবা হজরত হানির বাড়ি উপস্থিত হলেন। হজরত হানির বলেন, বাবা আপনাকে হুজুর বলেন আমাকে একটু জায়গা দেওয়া হবে গোপনে থাকার জন্য। বলে বাবা আমাদের দেশে রাজনীতি জারি হয়ে গেছে, যদি কোন অপরিচিত বিদেশি মুসাফের এলাকা হয় তার জন্য তাহলে শাস্তি দেওয়া হবে। বাবা আপনি কে কিলাম কোথায় বাড়ি কি পরিচয়? হুজুর বলেন আমি হচ্ছি আল্লাহ নবীর ভক্ত, আমি হচ্ছি ভালরাত মুসলিম রেহসান হোক। তখন ভালরাত হানি রেহসান হোক বলেন আমার গান চলে যাক, আমার নাই সকল যদি হানি কোরমা হয়ে যায় কোন পারা নাই, আল্লাহর নবী বংশকে আমি জালেমের খান হচ্ছে দেবো না। তাড়াতাড়ি হুজুরকে নিয়ে আর ঘরের ভিতরে লুকিয়ে ফেললেন। চারিদিকে লোক দৌড়চ্ছে, যারা কত ভক্তি দেখিয়েছে, হ্যাঁ বয়স করে মুড়ি ধরেছে আর কত শ্রেষ্ঠ কালি গিয়েছে, তারা চারদিকে টুকতেছে হুজুরকে পেরে শহীদ করছে, হুজুরকে শহীদ করছে, কত মাল দৌড় কোন কত সম্মানের জন্য পাবো। হ্যাঁ রাস্তাঘাটে পথে পথে চারি মিলে হইলি করে ঘুরছে কিন্তু কোন জায়গায় এত হুজুরের সম্মান পাওয়া যায় না। যদি কোন রকমের সংবাদ মেনে দিতে পারো, যদি সুখি দর্বের ভিতরে গোপনে লুকোনো থাকে তাহলে তোমাকে আমি গোলাম থেকে আবাদ করে দেবো, তোমায় আমি খালাস করে দেবো আর বহু বড় দলত তোমার পুরস্কারে নাম দেওয়া হবে। ওই সময় যে গোলাম ছিল সে বাবা লম্বা টিলার গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে হাতে তসবি ধরে হাত টপটপ করে দাঁড়া কাটতে শুরু করে দিলেন। বললে এক পাগে মাথায় বেঁধে ফেলল, গোপা জামি মসজিদে গিয়ে মগ্নে বেঁধে নামাজ পড়তে শুরু করে দিলেন। জামাত হয়ে গেল, লোকে আগে আগে সব মসজিদ ছেড়ে চলে গেল, সকলের শেষে একটা লোক মসজিদের ভেতরে আল্লাহ থেকে রেখে গবেষণা মোরাকে বাবু চাহিদাতে খোলার বন্ধু নেক বন্ধা। ওই সময় হতভাগা পিছনে চুপ করে বসে রইল। বহু ইবাদত করার পরে আল্লাহ বলি আল্লাহ তালা দরবেশ বন্ধা যখন ইবাদত থেকে পারলেন ওই সময় লোকদের সামনে যে বললে হুজুর বড় আশা করে দেখছিলাম আমার বাড়ি হল সামনে শুনেছে, কত আশা করে এসেছিলাম শুনেছিলাম এখানে আল্লাহ নবী আল্লাহ হজরত মুসলিম রেহসান হতে কি মেনেছেন, আমি হুজুরের কাছে বাইক করবো আল্লাহ তালার মানুষ চিকিৎসা করবো, হুজুরের দুধ করতে আমি তোলা রেখে কি হুজুরকে নজরানা করবো। কোন দান সংবাদ পেলাম না, মনে দুঃখ মনে দিয়ে আমার স্বদেশে ফিরে যেতে হচ্ছে। যদি হুজুর যদি আপনার জানা থাকে যদি দয়া করে বলেন আমার মনের আশা পূরণ হয়। আল্লাহ তাদের শ্রদ্ধা চুপ করে দেবেন, মানে খুব চুপ করে ভেবেছিস যে বলে দেখো বাবা একটা কথা তুমি বলো তুমি আল্লাহর ঘরে মসজিদে গেছে বলো তুমি এই কথা কাকে প্রকাশ করবে না, কত ভাড়া একেবারে আল্লাহর পছন্দ করে বললো মসজিদে বসে যে রোজোর আমি সংবাদ কাকেও দেবো না। আল্লাহ দরবেশ বান্দা তারে সঙ্গী করে নিয়ে গোপন অবস্থায় সৈয়দে না হজরত আপনারই রেহসান ওর বাড়ির ভিতরে যেখানে হজরত মোশেদ রেহসান ও গোপনে ছিলেন সেই দিন গিয়ে হুজুরের সামনে উপস্থিত করল।
লোকটা হজরত মুসলিম হল সঙ্গে কত আগ্রহ কত মহব্বত কত সম্মান দেখাতে লাগলেন। হুজুর আমার মনিকটা সামনে নিয়ে ফিরে যাচ্ছিলাম, আল্লাহর মেহরবানি হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, হুজুর আমি বয়স করবো মরিদ হয়ে গেল, দুটো দেড়াম দিয়ে হুজুরকে নজর আনা দিল, কিছু সবক নিয়ে থেকে বাড়িয়েছে একেবারে প্রকাশ করলেন জিয়াদের কাছে গিয়ে সমস্ত ঘটনার কথা প্রকাশ করে দিল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জিয়াদ কয়েকজন সিপাহী পাঠিয়ে দিল, যাও হজরত হানিফ রাদিয়াল্লাহু আনহু ধরে নিয়ে যাও। সিপাহীরা এসে আল্লাহ রাসূলের পাশে দিল, সাহাবা সৈয়দনা হজরত হানিফ রাদিয়াল্লাহু আনহু বন্দি করে ধরে নিয়ে রাত কাটাকে উপস্থিত করা হল। নিষ্ঠুর নানান হতভাগা আব্দুল্লাহ জিয়াদ বলল, ও হজরত হানিফ রাদিয়াল্লাহু আনহু কোন দিকে গিয়ে কেন বুদ্ধিতে আপনি হজরত ইমাম মুসলিম রাখবেনকে আপনার বাড়ি জায়গা দিলেন, জেনে রেখে দেবেন আপনি রাজ্যে বাস করে রাজবিরোধী কাজ করেন, যদি খাইনি ফালাই চান তো হজরত মুসলিম রাখবেনকে এনে এখানে উপস্থিত করে দিন। হুজুর বললেন, যা বাবা দেখেনে রেখো, আমি আল্লাহর ইসলামের আইনে যাই, আমি এ কাজ করেছি আল্লাহ শরীয়তের হুকুম ইসলামের বিধান, যদি কারো বাড়ি কেউ মুসাফে কেউ মেহমান যে উপস্থিত হয় তাকে অতিথি যায় তাকে অতি আদরের সঙ্গে তাকে খাওয়িয়ে দিয়ে যত্নের সঙ্গে রাখতে হবে, তারপরে বিদায় করে যদি আমার রাজবিরোধী কাজ কিছু হয়ে থাকে আমি বাড়ি গিয়ে তারে বিদায় করে দেব। আপনি হবে না তা হতে পারে না, আপনাকে নিয়ে সে তারে এখানে উপস্থিত করতে হবে,